আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গতকাল রাতে রাজশাহী হতে আমার বাবা বাসায় এসেছি। বাসায় আসার পর খাওয়া দাওয়া ও টুকটাক কাজ করতে করতে সন্ধ্যা হয়ে আসছিল। আমি একটু আমাদের বেলকনিতে গেলাম, দেখলাম আম্মু অনেক সুন্দর করে পুঁইশাক গাছ লাগিয়েছে। পুঁইশাকের গাছগুলো অনেক সুন্দর ও বড় হয়েছে। পাশে আরেকটি টবের মধ্যে পুদিনা পাতা ও বিলাতি ধনে পাতা গাছ লাগিয়ে রেখেছে। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মসজিদ। নিচে বেশ কয়টা দোকানপাট ও খাবার হোটেল রয়েছে। রুম থেকে বের হয়ে আমি আরেকটা বেলকনিতে গেলাম। এখানে দেখলাম আম্মু এখানে আরো অনেক ধরনের গাছ লাগিয়েছে। এটা হচ্ছে বিলাতি ধনেপাতা গাছ। এই গাছটার নাম আমি জানি না। গাছটা অনেক বড়, অনেক সুন্দর এবং অনেক ফুল ফুটে। এটা পাতাবাহারের গাছ। এই যে এটা মেহেন্দি গাছ। পাশে একটা বড় রঙ্গন গাছও আছে, ওটা আব্বুর বারান্দায় দেখা যাচ্ছে। ওখানে আব্বু হাসনাহেনা গাছ লাগিয়েছে। গাছগুলো দেখা শেষ করে আম্মুর সাথে বসে একটু গল্প করছিলাম। একটু পরে আমি, আম্মু ও মারুফ একটু বাহিরে বের হব। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, মারুফও রেডি হয়ে নিল। মারুফ আজকে প্রথম আমার আম্মুর সাথে বাহিরে বের হচ্ছে। নিচে নেমে আমরা একটু হাঁটা শুরু করলাম। আমি যাচ্ছিলাম আম্মুকে নিয়ে কোথাও বসে কিছু খাবো, তাই দোকান খুঁজছিলাম। রাজশাহী যাবার আগে প্রায় প্রতিদিনই আমি আম্মুকে নিয়ে এভাবে বাইরে হাঁটাহাঁটি করতাম। আম্মুর সাথে ঘুরতে আমার অনেক ভালো লাগে। আমরা রাস্তা পার করেই পাশে একটি দোকানে গিয়ে বসলাম। আমরা দুটো পিজা ও একটা শর্মা অর্ডার করলাম। খাবারগুলো খেয়ে আমরা আবার একটু হাঁটা শুরু করলাম। একটু সামনে যেতেই দেখলাম এখানে মাঠা বিক্রি করছে। আমি এক বোতল মাঠা কিনলাম। আম্মু আমাদেরকে একটি জায়গা নিয়ে যাচ্ছিল। আমার আব্বু একটা জায়গার ফ্ল্যাট কিনবে, তো সেই জায়গাটাই দেখার জন্য। আমরা সেই জায়গাটায় চলে এসেছি। জায়গাটা এখন একদম ফাঁকা, কিছুদিন পর এখানে কাজ শুরু করবে। এখানে এসে একটি সুন্দর সাদা বিড়ালের বাচ্চার সাথে দেখা হলো। খুব ইচ্ছে করছিল ওকে বাসায় নিয়ে যেতে, কিন্তু কিছুতেই ধরতে পারলাম না। বাসা ব্যাক করার পথে আমি আমার চেনা পরিচিত একটি দোকান থেকে ডিম চপ ও চিংড়ি চপ খেয়ে নিলাম। এখানকার ডিম চপটা অনেক মজার। চপ খাওয়া শেষ করে আমি একটু পাশে মিনাবাজারে ঢুকলাম। মিনাবাজারে টুকটাক কিছু চকলেট কিনে বাসায় ফিরে আসলাম।
বাসা এসে দেখি আমার বড় বোনের ছেলে রাফিন বাসায় চলে এসেছে। রাফিনের সাথে মারুফ ও আমি বেশ কিছুক্ষণ দুষ্টুমি করলাম। রাফিন অনেক কিউট ও অনেক দুষ্টু। রাতে ডিনার শেষ করে ফ্রিজ থেকে মারুফের জন্য কুমিল্লা বিখ্যাত মাতৃ ভান্ডারের রসমেলা নিয়ে এলাম। এটা কুমিল্লার সব থেকে বিখ্যাত রসমেলাই। আজকে তাহলে এই পর্যন্তই। আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।